আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার ভিসির পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের বাসার সামনে অবস্থান নিয়েছেন তারা এ সময় ভিসির পদত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা সেই সাথে সিলেট জালালাবাদ থানা অজ্ঞাতদের বিরুদ্ধে পুলিশের মামলা প্রত্যাহারের দাবি জানায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদউদ্দিনের বাসভবনের মূল ফটকে ও সাবির প্রধান ফটকের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে রয়েছে বাংলাদেশ যুদ্ধ চায় না তবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে চুপ থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ডিএসসি এসএসসি কোর্সের সমাপনীতে তিনি বলেন মাথা উঁচু করে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বদা প্রস্তুত থাকতে হবে দেশের বর্তমান অগ্রযাত্রা আগামীতে আর কেউ থামিয়ে দিতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা কারোর সাথে যুদ্ধ করব না কিন্তু আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত এলে আমরা চুপ করে থাকবো না সেটা নিশ্চয়ই আমরা প্রতিরোধ করব বা প্রতিবাদ করব সেইভাবেই আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তুলি সব সময় বিশ্বে মাথা উঁচু করে চলতে হবে সম্মানের সাথে মর্যাদার সাথে সেই মানসিকতা গড়ে তুলতে হবে কারো কাছে হাত পেতে নয় আমাদের যা সম্পদ আছে তাই দিয়েই আমরা নিজেদেরকে বিশ্বে মর্যাদাশীল করে গড়ে তুলেছি এবং আমরা আরও গড়ে তুলব সামনে এগিয়ে যাব মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা জারির পর সরকার উল্টো বিএনপির বিরুদ্ধে সে দেশের লবিস্ট নিয়োগের অসত্য ভিত্তিহীন অভিযোগ করছে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এ অভিযোগ করে বলেন গত ১৪ বছর ধরে নিজেদের অপকর্ম আড়াল করতে সরকারি বহির্বিশ্বে লবিস্ট নিয়োগ করেছে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের ৮৬তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি একথা বলেন আমেরিকা থেকে একটি সংস্থা এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে স্যাংশন এসেছে যখন বাংলাদেশ গণতান্ত্রিক সামিটের দাওয়াত পায় না তখন কিন্তু আজকে এই কথাগুলো উঠছে আমরা কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখেছি যে আওয়ামী লীগ গত ১৪ বছর যাবৎ এদেশে যে গণতন্ত্র হত্যা করছে মানবাধিকার লুণ্ঠন করছে এদেশের অর্থ লুণ্ঠন করছে এগুলো যাতে ধামাচাপা দেওয়া যায় সেই জন্য বিদেশে তারা লবিস্ট নিয়োগ করেছে রাজধানীর হাতির ঝিলে সড়ক দুর্ঘটনায় সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিব রহমান মারা গেছেন রাত ৮টার দিকে রাজধানীর হাতির ঝিলে দুর্ঘটনা ঘটে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে হাবিব রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংগঠনিক সম্পাদক ছিলেন তার মৃত্যুদের সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন দর্শক এবার জানাব ইস্পাহানি শেয়ার বাজারের খবর শেয়ার বাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ডরিন পাওয়ার আজিজ পাইপস এবং তাল্লু স্পিনিং এর পরিচালনা পরিষদ সভা আজ অনুষ্ঠিত হবে বিকেল ৩টায় ওয়ালটন ৩:৩০টায় ডরিন পাওয়ার ৪টায় আজিজ পাইপস এবং বিকেল ৩:৩০টায় ৪:৩০টায় এবং ৫:৩০টায় তাল্লু স্পিনিং এর সভা শুরু হবে সভায় ওয়ালটন ডরিন পাওয়ার ও আজিজ পাইপস এর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে এছাড়া তাল্লু স্পিনিং এর ৩০ জুন ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন ATN বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে